ভাই হল আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অরুণোদয় স্কিম সম্পর্কে। অরুণোদয় আসনে কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনি আপনার মোবাইল দিয়ে ঘরে বসে কিভাবে আবেদন করবেন অরুণোদয় স্কিম। যারা যারা এখনো পর্যন্ত কোনো অরুণোদয় স্কিম পাননি তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, আর যারা অরুণোদয় স্কিম অ্যাপ্লাই করেছেন, অনেক অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো ফায়দা হয়নি, তাদের জন্য এই ভিডিও। অরুণোদয় স্কিম এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, আবারও অরুণোদয় স্কিম আরম্ভ হলো নতুন অ্যাপ্লাই, আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অফলাইনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। যারা অনেক অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনো ফায়দা হয়নি, কোনো লাভ হয়নি, তাদের জন্য এই ভিডিও। এই অরুণোদয় স্কিম কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন এবং কোনগুলো ডকুমেন্ট লাগবে, আপনি অরুণোদয় আবেদন করলে কত টাকা করে পাবেন, আপনারা অল প্রসেস দেখতে পাবেন। আপনারা ভিডিওটি না টেন দেখবেন। অরুণোদয় আসনি এটা এই স্কিমটি শুধু মহিলারা করতে পারবেন, এখন যেটা আরম্ভ হয়েছে এটা শুধু মহিলারা করতে পারবেন, মহিলাদের জন্য যোগ্য। আপনি যদি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি প্রতি মাসে 1450 টাকা করে লাভ করবেন। অরুণোদয় আসনি 2.0 3.0, আপনি যদি অ্যাপ্লাই করে নেন প্রতি মাসে লাভ করবেন 1450 টাকা করে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমরা স্টার্ট করি। আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আপনি সোজা টেলিগ্রামে চলে আসবেন। এরপরে আপনি আবেদনের ফর্মটি পেয়ে যাবেন, আপনি এই ফর্মটি পেয়ে যাবেন, পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এই পিডিএফ ফাইলটি প্রথমে ডাউনলোড করে নেবেন, এরপরে আপনি এই ফর্মটি এরকমভাবে শো করবে। আপনি এই ফর্মটি প্রথমে আপনি আপনার যে কোনো কম্পিউটারে গিয়ে আপনি প্রিন্ট আউট করে নেবেন, আপনি আপনার বাজারে গিয়ে এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন, আপনি ফিল আপ করবেন। ফিল আপ করতে হলে প্রথমে দেখতে পাবেন ফার্স্ট নেম অরুণোদয় 2.0, এরপরে আসবে 3.0। আপনি প্রথমে এটা ফিল আপ করবেন, ফিল আপ করার পরে কোথায় দিবেন আমি পরে বলবো। আর এরপরে আসবে 3.0, আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে নেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি অতি শীঘ্রই আবার ভিডিওতে বলে দেব এবং দেখিয়ে দেব, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অরুণোদয় আসনি 3.0 এটার ফর্মটি। সেই ফর্মটি যদি আপনি পেয়ে যান এবং ফর্ম ফিল আপ করে আপনি সাবমিট করে নেন, এরপরে আপনি 100% পেয়ে যাবেন, প্রতি মাসে 1450 টাকা করে লাভ করবেন। প্রথমে আপনি এটা ফিল আপ করবেন, ফিল আপ করে কোথায় দিবেন আমি পরে বলবো। আর এরপরে আপনি আরেকটা ফর্ম ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আপনি সাবমিট করবেন, এরপরে আপনি 100% পেয়ে যাবেন। প্রথমে আপনি দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনি ফার্স্ট নেম দেখতে পাবেন। এই ফার্স্ট নেমে যার নামে আবেদন করবেন, যার নামে রেশন কার্ড আছে তার নামে আবেদন করবেন। আবেদন করতে সময় উনি মহিলা হতে হবে, পুরুষ হলে হবে না। আপনি ওনার ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম দিবেন, ফার্স্ট নেম দিবেন, মিডিল নেম দিবেন, লাস্ট নেম দিবেন। এরপরে আপনি দুই নম্বরে আছে জেন্ডার, উনি মেল নাকি ফিমেল এটা নয়, শুধু মহিলাদের জন্য এখন এই অরুণোদয়টি, শুধু মহিলাদের জন্য, পুরুষ হলে হবে না, আপনি ফিমেল দিবেন। এরপরে 1/1/2023 এটা হিসাব করে আপনি এটাতে বসিয়ে নেবেন। 2023 পর্যন্ত 1/1/2023 পর্যন্ত কত বয়স হয়েছে এটা হিসাব করে বসিয়ে নেবেন। এরপরে আপনি যেটা ফর্ম আসবে এই ফর্মে পেয়ে যাবেন 1/1/2024 নতুন ফর্মে আপডেট হবে 1/1/2024। আর অরুণোদয় এখানে 2.0 আছে, আপনি নতুন ফর্মে পেয়ে যাবেন 3.0। আপনি এটা তো অ্যাপ্লাই করবেন, এটা তো ফিল আপ করবেন এবং সাবমিট করবেন, এরপরের ফর্মটি আপনি সাবমিট করতে হবে, নতুবা আপনি আপনার অরুণোদয় লাভ করতে পারবেন না। আপনি এটা প্রথমে সাবমিট করবেন, সাবমিট করার পরে আপনি এরপরের ফর্মটি আপনি সাবমিট করতে হবে। 1/1/2023
2023 पर्त कत बस आपनी एखे बसिए देवें बसिए देवारे लोकलिटी आपनी आपनर लोकलिटी दीबें एरपे विलेज ना कि टाउन एट दीबें एरपर आपनी आपनर हाउस नम्बर दीबें पिन नम्बर दीबें आपनी आपनर पिन नम्बर दीबें एरपर आपनी आपनर पुलिस स्टेशन दीबें आपनी आपनर जिपी बा बी सी डी सी यूएल बी नेम जिपिर नाम दीते पारें बा बी सी डी सी ए रकम किच्छु नाम दीते पारें एरपर आपनी आपनर लोकसभा आसनर नाम दीबें डिस्ट्रिक्टर नाम दीबें मोबाइल नम्बर देवें एरपर ब्लॉकर नाम दीबें आपनी आपनर ब्लॉकर नाम दीबें एरपर आपनी दुई नम्बर पेजे चले आसबें पेजे आसार पर आपनी फेल फैमिली दीबें ट्रांजेंडर जदि फैमिली दें तो हमें ये लागे ना एरपर आपनी एक नम्बर एस एप्लीकेशन परमानेंट रेसिडेंट आसाम आपनी এই আসামে বাস করতেছেন নাকি অন্য কোনো স্টেটে বাস করতেছেন যদি অন্য কোনো স্টেটের হন তাহলে নতে নতে আপনি ক্লিক করবেন আর যদি আপনি আসামের হন তাহলে ইয়েসে ক্লিক করবেন এইভাবে আপনি এই এই দুই নম্বর পেজের ফর্মটি ফিল আপ করে নেবেন আপনি দুই নম্বরে আসে দুই নম্বরে এক দুই তিন চার দি অ্যাপ্লিকেশন পার্সেন্টি রেসিডেন্স ইন আসাম আপনি আসামে বাস করেন নাকি অন্য কোনো বাস কোনো জায়গায় বাস করেন আপনি এটা দিবেন এরপরে এই সবগুলো দেওয়ার পরে আপনি তিন নম্বর পেজে চলে আসবেন তিন নম্বর পেজে আপনি দেখতে পাবেন অরুণোদয় 2.0 চেকলিস্ট কাম আন্ডারটেকিং ফর ইউজ অফ ডিএলএমসি অনলি আপনি এইগুলা আপনি ফিল আপ করে নেবেন ফিল আপ করার পরে আপনি দেখতে পাবেন বাদর लास्टे देखते पाबेन सिगनेचार डेट आपनी आपनर जेदिन आवेदन करबें ए फर्मटी फिल आप करबें ए दिनेर डेटटी बसाबें प्लेस आपनी आपनर स्थान स्थानेर नाम लिखबें आपनी जे जायगाय बास करें ए बासस्थान दिबें एरपर आपनी आपनर जार नामे आवेदन करबें तार एकटा सई सिगनेचार निबें एखाने एरपर आपनी आपनर ए फर्मटी आपनर ग्राम पंचायते निये देबें ए फर्मटी ग्राम पंचायते दिबें साथे करे একটা ব্যাংক অ্যাকাউন্টের কপি দিবেন একটা ব্যাংক অ্যাকাউন্টের কপি দিবেন ওনার একটা দুটা ফটো দিবেন বা একটা ফটো দিবেন এরপরে একটা জিও দিবেন আধার কার্ডের ফটো দিবেন আধার কার্ডের এক কপি দিবেন ব্যাংক অ্যাকাউন্টের এক কপি দিবেন আর ওনার একটা ফটো দিবেন আর এইটা ফর্ম ফিল আপ করে দেবেন এই ফর্মটি নিয়ে আপনার গ্রাম পঞ্চায়েতে আপনার গ্রাম পঞ্চায়েতে নিয়ে দেবেন এরপরে আপনি এটা দেওয়ার পরে সাবমিট হওয়ার পরে আপনি তিন নম্বর অরুণোদয় 3.0 এটা সাবমিট করতে হবে সাবমিট করতে হলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি যখনই আসবে তখনই আমি ভিডিও বানিয়ে দেখিয়ে দেব এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন আপনারা এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে বা অন্য কোনো লাইনে সমস্যা হয় কমেন্ট করতে পারেন আমি বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন ধন্যবাদ।